বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন তার বাবার বাড়ি পাশাপাশি, সম্পর্কে তারা দুলাভাই এবং তিনি বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করেছেন, অনেক অডিও এবং কল রেকর্ডিংও আছে। তিনি সরাসরি তার দুলাভাইয়ের পক্ষে ভোট চাচ্ছে। দলীয় কর্মীরা, দলীয় যারা আছে তাদের, তারা তাদের দলের নেতাকর্মীদের এই ভোট পাবে, এটাই স্বাভাবিক। আর আমি বিএনপির পরিবারের, বিএনপির যারা সমর্থক আছে, কারণ আপনারা জানেন তিনটি ভোট প্রদান করবেন, মেয়র ভোট, কাউন্সিলর ও সংরক্ষিত আসন। অনেক অনেকে আমাদের বিএনপি মন্ত্রী যারা নির্বাচন করছেন, 20-22 জন, সকলের সাথে আমাদের সমন্বয় আছে। ইনশাল্লাহ আপনারা কেন্দ্রে গেলে যখন দেখবেন যে তারা কখনোই, যারা বিএনপিরই, তারা হাত পাখা লাঙ্গল আর নৌকায় তো অভ্যস্তই ওঠে না, অবশ্যই তারা আমার সাথে আমাকে ভোট দেবেন। দেখুন, বর্তমানে আওয়ামী লীগের যিনি প্রার্থী রয়েছেন, তার শ্বশুরবাড়ি 16 নম্বর ওয়ার্ডে, বরিশাল। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন তার বাবার বাড়ি পাশাপাশি, সম্পর্কে তারা দুলাভাই এবং তিনি বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করেছেন, অনেক অডিও এবং কল রেকর্ডিংও আছে। তিনি সরাসরি তার দুলাভাইয়ের পক্ষে ভোট চাচ্ছে। আমি শতভাগ, এবং তার ভাই ফেসবুকে, স্ট্যাটাসও দিয়েছে যে তা খোকন সেনিয়াওয়াতের ওয়াইফ যিনি আছেন, মিসেস লুনা আপা, লুনা সেনিয়াওয়াত, তার পক্ষেও ভোট চেয়েছেন। এগুলো ডকুমেন্ট আমার কাছে আছে। সহানুভূতি বাড়ছে, এই কারণেই বাড়ছে সহানুভূতি যে এইখানে বরিশালে বিগত 4-4.5 বছরে তো মানুষ দেখেছে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রীর যিনি ভাতিজা তাকেই অনুদান দেয়নি, তো একই পরিবারের তাকে কি দিবেন। আর সবচেয়ে বড় কথা হলো, আর 6 মাস পর জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের পর এই সরকার ক্ষমতায় থাকবে সেটা নিশ্চয়তাও নাই। তা বরিশালের এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ, আর বিশেষ করে বলবো বরিশালের বেশিরভাগ মানুষ বিশ্বাস করে একটি বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, এবং সেই আমার যে দল, সেই দল ইনশাল্লাহ, জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ সামনে ক্ষমতায় আসবে, এবং সেই বিশ্বাসটা রেখেই তারা আমাকে ভোট দিবেন। আমি সাবেক সদস্য ছিলাম ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় কমিটির, তো পোস্ট পজিশন সাবেক থাকার কারণেই তো আমি বলতেছি। আর সবচেয়ে বড় কথা, বিএনপির জন্মলগ্ন থেকে আমার বাবা এ শহরের যুবদল থেকে শুরু করে মহানগর এবং জেলা বিএনপির সভাপতি ছিলেন, তিনি মেয়র ছিলেন, বিএনপির পরিবারেই আমার জন্ম। তো এখানে দ্বিধা বিভক্তি বা ভাগ করার কিছু নেই যে আমি বিএনপির বাইরের কেউ, বিএনপির পরিবারের সন্তান না। সেজন্য পূর্বে আমার পোস্ট ছিল, সেজন্য তো আমি তো স্বাভাবিক কারণেই, আমি তো আর বলতে পারি না ধানের শেষে ভোট দিয়েছেন যারা নৌকা মার্কায় ভোট দেবেন তারা, এটা কি কোনো পাগলেও সেই ভোট দিবে? যারা বিশ্বাস করে বিএনপিকে, যারা ভালোবাসে, তারা কখনোই আপনার হাত পাকা বলেন, লাঙ্গল বলেন বা নৌকা বলেন, কাউকে কখনোই ভোট দিবে না। আমি যেদিন থেকে নেমেছি সেদিন থেকে বলছি, একটা কারণ ব্যতীত আমি নির্বাচন থেকে সরে যেতে পারি যদি আমার কোনো মৃত্যু হয়। আমার মৃত্যু হয়ে গেলে তো তখন আর আমার প্রার্থিতা থাকলো না। আপনারা কোনো গুজব, আপনাকে অনেক ধন্যবাদ যে এই কোশ্চেনটা করার জন্য, মনে করে যে জন্য, কারণ আমার নামে ফেসবুকে বিভিন্ন ফেক আইডি খোলা হয়েছে, বিভিন্নভাবে সেখানে হয়তো প্রচারণায় আসবে আমি নির্বাচন প্রত্যাহার করেছি, আমি নির্বাচন থেকে সরে যেতে পারি, কোনোভাবেই না। কোনো রক্তচক্ষু, কোনো ভয়ভীতি বহুত দেখানো হয়েছে, দুদকের ভয়, তার পরবর্তীতে অনেক ভয় দেখানো হয়েছে, কোনো কিছুতে আমাকে নির্বাচন থেকে সরে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি নির্বাচন থেকে সরে যাব না শেষ পর্যন্ত, এবং নির্বাচনের মাঝপথেও আমি কোনো এমন কোনো মন্তব্য করবো না, কারণ শেষ রেজাল্ট দেখে আমি নির্বাচন।